বাংলা ট্রিবিউন, কম কথায় সব কথা। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম, খুলনা থেকে সাংবাদিক হেদায়েত হোসেন বলছিলাম। হ্যাঁ বলেন। ভালো আছেন আপনি? না ভালো নেই, শরীরটা ভালো না। শরীরটা ভালো না? আচ্ছা, ওই যে আমি তো একটু ফোন দিলাম যে আপনার তো আপনার এলাকায় যে বন্দুক যুদ্ধে ছাত্রলীগের দুজন মারা গেছে, শোনো আমি জানতে চাচ্ছি যে দুজন মারা গেছে, এই দুজন তো সন্ত্রাসী হিসেবে পুলিশ বলতেছে, এবার ছাত্রলীগ নেতা, এখন আসলে এরা সন্ত্রাসী ছিল কিনা সেই ব্যাপারে আপনার একটা মন্তব্য দরকার। আর একটা বিষয় আপনাকে বলেছে? হ্যাঁ, পুলিশ তো বলতেছে সন্ত্রাসী ছিল। আপনাকে বলেছে কিনা পুলিশ? হ্যাঁ, যে এসপি সাহেব বলেছে সন্ত্রাসী ছিল। না, এরা ওরকম ধরনের সন্ত্রাসী ছিল কিনা আমার জানা নেই। আচ্ছা, আর আমার মনে হয় এই পুলিশ কি বলেছে এগুলা সামনাসামনি কথা, ফোনে কোনো কথা বলবো না। আমি তো খুলনা শহরে বাস করি, যাই হোক, আমি ফোনে কোনো কথা বলবো না। এসব সময় বিস্তর আলোচনা করতে হয়, ভালো আলোচনা করতে হয়, কোন ফালতু আলোচনা করা যাবে না এসব সাবজেক্টের উপরে। আচ্ছা, তা সেই সেই আলোচনা করতে হবে, গঠনমূলক আলোচনা করতে হবে, দেশের স্বার্থে আলোচনা। আচ্ছা, তা সেই সেই সমাজের স্বার্থে আলোচনা করতে হবে, সামনে নেব।